আজকে সন্ধ্যা থেকে আমরা কাজে লেগে গেছি আর মেহের সাইমা তো দেখেন খুব ব্যস্ত মানুষ আর এখন টিভি দেখছে ওদের টিভি দেখা ছাড়া কোনো কাজ নেই আর এদিকে দেখেন আমার ভাবি বসে পড়েছে পেঁয়াজ কাটতে কালকের জন্য আগে থেকে পেঁয়াজ কেটে রেডি করে নিচ্ছে আর আমার ছোট বোন খুব ব্যস্ত আছে কি করছে আজকে একটু চা খাবো ও এখন কাজ করে এসে গেছে এখন বিস্কুট হাতে নিয়েছে আর চা খাবে আর ওদিকে আমার একটা ভাবি কি করছে দেখি কি হচ্ছে বলো কি কাজ করছো ছোলা ডালের হালুয়া করবে তার জন্য কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছে গরম মশলা দিয়ে দিবে গরম মশলা দিব একটু গরম হবে কি কি দিবা তেজপাতা গরম মশলা ছোলাটাকে সিদ্ধ করে পিসে রেডি করে নিয়েছে আর দিয়ে ঘি গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে দিবে আর এখানে আমি ডিম ফেটে রেখেছি ডিমের হালুয়া হবে একা হাতে সব কাজ হ্যাঁ এদিকে ভাত বসিয়েছে ভাত হবে আর এদিকে আমি ছোলাটাও ভিজিয়ে রেখেছি পাবলি ছোলা তরকারি হবে আর এখানে আছে দেখেন মুরগির মাংস কেটে ধুয়ে রাখা আছে মুরগির মাংস রান্না হবে আজকে তো প্রচুর কাজ আছে প্রচুর কাজ বাড়িতে একটা অনুষ্ঠান আছে আপনাদের বলেছিলাম সেটা কি অনুষ্ঠান আপনাদের বলে দিচ্ছি মানে কালকে আমার ভাবিকে নিয়ে যেতে আসবে মানে ন মাসে যে বিদায়টা হয় সেটা হবে তাই মানে ওদের বাড়ি থেকে 10 জন লোক আসবে আর আমার চাচারা সবাই থাকবে কালকে অনেক লোকজন থাকবে অনেক রান্না বান্না তাই আগে থেকে কিছু কিছু কাজ আমরা রেডি করে রাখছি যেমন হালুয়া আগে থেকে করে নিচ্ছি পেঁয়াজ আলু সব কেটে রেখে দেবো তাহলে কাজটা অনেক সুন্দর হয়ে যাবে মানে আমার ভাবির পেটে বাচ্চা আছে তাই ন মাসে বাড়ি যাবে আমরা 7 মাসে পাঠাইনি মানে ভাবি না থাকলে ভালো লাগে না ওকে ভালো লাগে না ওই বাড়িতে তার জন্য বলে ন মাসেই যাবা মানে সবাই খুব ব্যস্ত আজকে মানে আজকে কি ব্যস্ত কালকে আরো ব্যস্ত থাকবে আর সবাই আসবে বড় দিদি আসবে মেজো দিদি আসবে সবাই আসবে অনেক কাজ বাড়িতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ব্লগটা খুব ভালো লাগবে এইদিকে দেখেন আমার ছোট বোন আর ভাবি দুজনে থালা মাজতে বসে গেছে রান্না টান্না ওদিকে হলো চাটা খাওয়া হয়েছে দিয়ে থালা মাজছে আর এদিকে আমার ভাবি আলু কাটছে আলুটা কি করবা আলু চোখা আলুটা সিদ্ধ করে আলু চোখা হয়ে বলছে আর এদিকে দেখেন হালুয়া বসিয়েছে হালুয়াটা একবার করে নাড়ছে আর ওদিকে কাজ করছে এদিকে ছোলার হালুয়া হচ্ছে এটা এটা ছোলার হালুয়া আর এদিকে আমি করছি ডিমের হালুয়াটা এই যে দেখেন ডিমের হালুয়াটা দানা বেঁধে গেছে এক হাতে দেখেন দু রকম হালুয়া হচ্ছে আবার রাত্রের খাবার ভাত আলু সানা ডাল আবার পোলট্রি মুরগির মাংসটা রান্না হবে সব কিছু হচ্ছে প্রচুর কাজ আর এদিকে আমার তো ছোট বোনটা দেখালাম আপনাদের যে থালা বাসন ধুচ্ছে মা শুয়ে আছে শরীর খারাপ করছে তার জন্য তা আমরাই করব এই যে দেখেন আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে আলু কাটা হয়ে গেছে কালকের জন্য কেটে রেখেছি মানে যত পারি কাজটা আগিয়ে রাখবো নাকি সালমান চেষ্টা করছি আমরা ভাতটা হয়ে গেছে ভাতটা টুকা দিয়েছে কালকের জন্য আটাটা সকাল সকাল ভিজিয়ে রাখবো মানে 5টার সময় ভিজিয়ে রাখবো তারপরে তাহলে ঠিক হবে আর ছোলা ডালে ছোলার হালুয়া আমি চিনিটা দেখবো ঠিক মতন আর ডিমের হালুয়াটাও করে নেব আর আপনাদেরকে একবার একবার করে দেখাবো মানে সব কিছু দেখানো সম্ভব হবে না কাজের ফাঁকে তবু একবার করে আমি চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার যে আমরা কী কী করছি কালকে তো আরও ভালো লাগবে মেজো দিদি আসবে বড় দিদি আসবে আরও সবাই থাকবে খুব ভালো লাগবে বাড়ি একদম জমজমাট হবে আবার চাচিরা আসবে সবাই দেখবেন খুব ভালো লাগবে তুমি কি করছো এদিকে এসি ঠান্ডা আসছে না তার জন্য ঠিক করে দেখছে এখন যে কি নষ্ট হয়েছে বর্ষার সময়তেই আসার মাসে এত গরম আর আজকে তো রাত্রেবেলা আপনাদের দেখাচ্ছি কাজকাম কি করছি কালকে হবে সাত খাওয়ানো আমাদের কিভাবে সাত খাওয়ায় সেটা আপনাদের দেখাবো মানে আমার
আমাদের বাড়িতে নাই কিন্তু মানে একটাই ভাই আমাদের, তাই আমরা সব করে করছি একটু। এই তো ঠান্ডা হাওয়া, এবারে এই তো লাগালো তার জন্য নয়। হ্যাঁ আর তিন টু কেটে ছিল কত দিন আছে? 500 টাকা নিয়ে নিবে, ওটা ঠিক করে দিয়েছি। মিসের হাত দিকে তো আপনাদের সবকিছু দেখাবো যে আমরা কিভাবে সাদ খাওয়াই আর কি কিভাবে আমরা করছি, কি কি ভাবিকে দিচ্ছি সবকিছুই দেখাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন, খুব ভালো লাগবে, অনেক লোক থাকবে, খুব মজা হবে, হাসি ফাজলামু ঠাট্টা সবকিছুই হবে। এখন যাই দেখি ভাবি একাই কাজ করছে, দুজনে মিলে করে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে। ভাবিকে বলি গা খবরটা দেখে গেছে, এসি ঠিক হয়ে গেছে, পালাবে। আর দুজনে মিলে তাড়াতাড়ি হাতাহাতি কাজটা করে নেই গা, তাহলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। নাপিসাকে ফোনও করা হয়নি, ফোন করে দেখবো আমি, হালুয়াটা দেখে আসি দিয়ে ফোন করবো। সকালে উঠে আমরা সবাই কাজে বসে গেছি আবার। হ্যাঁ এদিকে দেখেন খাসি বানানো প্রায় শেষ। হ্যাঁ ফুপা খাসি বানাচ্ছে, মাথাটা কাটছে এবার। এবার কতটা মাংস হবে এগুলো? এদিকে সবজি কাটতে শুরু করেছে ভাবি, আটাটা আমি ভিজিয়ে দিয়েছি, কাবলি ছোলাটাও বসিয়ে দিয়েছি গ্যাসে। কি হচ্ছে সালমা? পায়েস হচ্ছে নাকি? পায়েস হচ্ছে, কাবলি ছোলা ডাল হচ্ছে, পায়েস হচ্ছে আর কাবলি ছোলা হচ্ছে, সিটি করছে। মানে ফিগার ঠিক করার জন্য প্রথমে সকালে উঠে, আর মানে কি বলবো, সকালে উঠে সকালে রুটিন গরম পানি, সকালে রুটিন হচ্ছে গরম পানি, তারপরে দু পিস কাঠ বাদাম, এক পিস খেজুর, তারপরে কি রে এক চামচ মধু, আখরোট, তারপরে একটু জিরা পানি খাবা, আর একটা ডিম সিদ্ধ, এই সবগুলো খাই। আবার দশটার সময় একটু যে কোনো একটা ফল খাবে, আমরা ওইসব করি না, যা পাই ভাত মুড়ি সকালে উঠে তাই খেয়ে নেই, তাহলে চা মুড়ি না হলে হবে না, আর ওইসবগুলো খাবে তো প্রোটিন খাবার। আর ইসমাইল তুই সকালে উঠে কি খাস না? হরলিক্স খাবো ঠিক ঠিক নাই, ওই যখন মনে হবে তখন হরলিক্স খেয়ে নেবে ভুলে। মা আপনি সুগার ওষুধ খেয়েছেন? এইসব হচ্ছে কাজ আমাদের, সকালে উঠে সবাই কাজে বসে গেছি আবার, প্রচুর কাজ আছে আজকে সকাল থেকে উঠে। কালকে তো আপনাদের দেখালাম সন্ধ্যা থেকে আমরা কাজে লেগে গেছি, তো চা টা খাওয়া হবে, তারপরে লুচি টুচি বেলবো, আজকে খাসি মাংসটাও রান্না হবে। আর মেহের তো সকালে উঠে উঠে টিভি দেখতে শুরু করেছে, কাবলি ছোলা তরকা তো লাগে, কতটুকু লাগে জানিয়ে না, দেখ কতটা লাগবে। অল্প দিবেন, এই কাবলি ছোলা একটা তরকারি করবো, একটু খাসি চর্বি একটু কলজে দিয়ে। হ্যাঁ অল্প অল্প লেন, খুব বেশি ভালো লাগবে না। হ্যাঁ আলো তো হয়ে যাবে। খালা বাসন সব ধোয়া হয়ে গেছে, তারপরে চা করা হলো, ওইদিকে মাংসটা ধুয়ে পানিটা জ্বলতে দিয়েছি, আর দেখেন মেস দিয়ে চলে গেছে, এতক্ষণে নামছে এবার। আপনি ছাদ থেকে নামছেন? কি কি রান্না হবে সেটা বলে
পাঁচ এটা হবে আই তো বললাম পাপড়ি ছোলা দিয়ে একটা তরকারি হবে কাচ্চি চর্বি আর একটু কলজা দিয়ে খুব ভালো হয় তরকারিটা আর এখানে আছে বেগুন ভাজি হবে পটল ভাজি দিয়েছি আর একটা সবজি হবে বেগুন আলু পটল শুটি আর গাজর দিয়ে একটা সবজি তরকারি হবে একটা ডাল হবে আর টমেটো চাটনি হবে মাংস থাকছে দই মিষ্টি পাঁপড়গুলো থাকবে মাছ ভাজি হবে অসুস্থ ব্যক্তি তো কাজ করছে মনে হয় বলেছিলাম আপনাদেরকে যে এখন পানি খুব অসুবিধা আমাদের তাই এত পানি একদম উঠছে না খুব বাইরে একটা মুইস করেছে সারাদিন পানি বয়ে যাবে কুয়াতেন পানি নাই বৃষ্টি তো হচ্ছে না বৃষ্টি হচ্ছে না বর্ষাকাল তো খুবই অসুবিধা মানুষ আসবে বাড়িতে পানি না হলে হয় তো মুখ ধোয়া যান শুনে গেছি ছুটে এটাই করি তারপরে শর্মা মুখ ধোয়া সব গুছি দিকে লাগবে ও সকালে উঠে বমি হলো হ্যাঁ যখন যান খারাপ যখন আমরা এখন চা বিস্কুট খাচ্ছি তারপর আবার কাজে লাগবো মানে অনেক কাজে ব্যস্ত তাই এই ফাঁকে ফুকে একটু চা আছে যেখানে বাচ্চা খেয়ে গেছি টিফিন করছে নাকি হ্যাঁ চার কি আছে তা লাল চা হজম করতে হবে লাল চা হচ্ছে হজম জিনিস আজ বেশি খাবার দাবার আছে তো এই প্রচন্ড গরম পড়েছে দুধ চাকে আরো সব গ্যাস হয়ে যাবে বৃষ্টি হবে ধরে আবার বৃষ্টি হবে বৃষ্টি লেগে কালকে আমাদের বাসলে সব নামাজ পড়েছে বৃষ্টি হয় মাঠে নামাজ পড়ে খরা চলছে বর্ষালে খরা চলছে তো টুম্বা লাল চা আজকে বললাম লাল চা খেলে একটু কষ্ট করি বড় করে বলতো খেছিল না আমরা খা হজম হবে আদা দিয়া লাল চা আর মেহমান এলো তাকেও লাল চা বললাম দু পিস করে বিস্কুট আর লাল চা খা তারপরে এবার যে টপকা ভাজবো তখন টপকা দিয়ে আবার গরম গরম খাবি সব আর বাইরে কাজ চলছিল কেন না দেশি মাছ চলে এসেছে আর এই মাছটা হচ্ছে কাতলা মাছ আর ওজন ছিল মানে এক একটা মাছে 3.5 কিলো করে মাথাটা ভাজবো মাথাটা দেখে বুঝতে পারাইছে খালে দেওয়া হবে আমার ভাবি তার জন্য মাথাটা দেখাও একটা মাথা আনতে বলেছি মোটা করে তার জন্য এনেছি আর বাকিগুলো কেটে দিয়েছে মানে কাটার টাইম নাই আজকে পিসগুলো দেখেন কত বড় বড় দেখে বুঝতে পারবেন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নাও কত কিলো মাছ আছে মাথাটাকে ভালো করে ধুই পরিষ্কার করে দিবা ভিতরে কাঁথাগুলো আছে কত কিলো মাছ আছে মাছ আছে 10 কিলো টোটাল 10 কিলো হ্যাঁ 10 কিলো মাছ মিষ্টি যেটা দিবে সেটা মানে গোটা পাড়াতে বিলি করতে হবে।